শুরু করেন, শুরু করেন। আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার ভালোবাসা নিও, শুভেচ্ছা নিও। আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের বিষয় সম্পর্কে পড়াশোনা করব। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি, কার কার মনে আছে দেখি তো? কার মনে আছে? বলো। আচ্ছা বলো বলো স্নেহা, তুমি বলেছিলে তোমার মনে আছে, বলো। বীরের রক্তে স্বাধীন এ দেশ পাট এক। থ্যাংক ইউ। হ্যাঁ, বীরের রক্তে স্বাধীন এ দেশ পাট এক। আচ্ছা, ছবির ব্যক্তিটি কে বলো তো? ছবির ব্যক্তিটি কে? নূর মোহাম্মদ শেখ। স্নেহা বলো তো, এই ছবির ব্যক্তিটি কে? নূর মোহাম্মদ শেখ। আচ্ছা, আমরা দেখি ছবির ব্যক্তিটি কে। হ্যাঁ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। আমরা কালকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সম্পর্কে জেনেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ম্যাম। ম্যাডাম, আচ্ছা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্ম কবে এবং কোথায় হয়েছিল, কে বলতে পারবে? আমি বলতে পারবো। বলো তো বাবা, বলো। 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। হ্যাঁ, আমি বলতে পারবো। আচ্ছা বলো। 1936 সালে 6 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। থ্যাংক ইউ, সুন্দর বলেছো। আচ্ছা, এবারে বলো তো, বাবা মা মারা যাবার পর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোথায় যোগ দিলেন? ইপিআরএ। ইপিআরএ ইপিআর বাহিনীতে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস। থ্যাংক ইউ, তোমরা তো খুব সুন্দর করেছো, তার মানে গতকালের ক্লাসটা তোমাদের বেশ মনে আছে। সোনিয়া, তুমি কি শুনতে পাচ্ছো বাবা? সোনিয়া ম্যাডাম, আচ্ছা, উষা তো ঋষিও শুনতে পাচ্ছে। আচ্ছা, এবারে বলো তো, নান্নু মিয়ার পায়ে গুলি লাগার পর নূর মোহাম্মদ কি করেন? তাকে কাছে তুলে নেন। নান্নু মিয়ার পায়ে গুলি লাগার পর নূর মোহাম্মদ শেখ এক হাত দিয়ে তাকে কাঁধে তুলে নেয় এবং আর এক হাতে গুলি চালায়। ওরে আমার সোনা বাবা, স্নেহা স্নেহা খুব সুন্দর বলেছে আজকে, থ্যাংক ইউ স্নেহা। বাবা, সাবিয়া শরীরে এখন ভালো হয়েছে? ম্যাম, এখন একটু ঠিক আছে, কিন্তু ওর পুরাতে মলম লাগিয়েছে তো একটু আগে, তাই ও ক্লাস করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, ও পাশে বসে শুধু শুনুক, তাতেই হবে, তো সুস্থ হোক তারপর ক্লাস হবে, কোনো ব্যাপার না। ম্যাম জি, আজকে আমার খুব ভালো লাগছে স্নেহা, আজকে তুমি খুব সুন্দর উত্তর দিতে পারছো। অন্যেশাও খুব সুন্দর উত্তর দিচ্ছে, উষা তৈশিও দিচ্ছে।
আচ্ছা, তাহলে তো আমাদের গত পাঁচ অনেক ভালো মনে আছে। আচ্ছা, গত পাঁচে আমি একটি বাড়ির কাজ দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যুক্তবর্ণ ভেঙে লিখে দেখছি। আচ্ছা, তোমরা তো ওটা করেছো। আমি গত পাঁচের বাড়ির কাজের যে উত্তরটা হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে যে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। তোমরা বাড়ির কাজের খাতাটা বের করো। আচ্ছা, এই দেখো আমি তোমাদেরকে এগুলো দিয়েছিলাম, দুরন্ত, ক্যাম্প, নেতৃত্ব আর ল্যান্ড স্লাইড, এগুলো দিয়ে আমি এগুলো এই এই যুক্ত বর্ণ ভেঙে লিখতে বলেছিলাম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এবার তোমরা মিলিয়ে নেবে। দুরন্ততে দন্ত ন এবং ত হচ্ছে যুক্ত বর্ণ, দন্ত ন এবং ত। এটা কি হয়েছে তোমাদের তোমাদের সঙ্গে? আচ্ছা, থ্যাংক ইউ। ক্যাম্পে হচ্ছে ম এবং প যুক্ত বর্ণ, ম এবং প। এটা কার কার হয়েছে? আমার হয়েছে ম্যাডাম, আমার হয়েছে। উষা তৈশি, তোমাদের কি মিলেছে বলো তো? উষা তৈশি, আচ্ছা থ্যাংক ইউ। এবারে নেতৃত্ব, এখানে যুক্ত বর্ণ হচ্ছে ত এবং ব, এটা মিলেছে? থ্যাংক ইউ। আচ্ছা, এবারে হচ্ছে এখানে হচ্ছে দন্ত ন এবং স, দন্ত ন এবং দন্ত স, এটা মিলেছে? হ্যাঁ ম্যাম মিলেছে, ম্যাডাম জি মিলেছে। থ্যাংক ইউ। আমার ছোট্ট সোনা বন্ধুরা, আমার প্রিয় প্রিয় সোনা সোনা ছেলে মেয়েরা, তার মানে তোমরা সঠিক লিখেছো। আচ্ছা, আজ আমরা পড়ব বীরের রক্তে স্বাধীন এ দেশ পাঠ দুই। আজ আমরা পড়ব পাঠ দুই। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 26 নম্বর পৃষ্ঠা খুলি। সবাই 26 নম্বর পৃষ্ঠা খোলো। খুলেছ ম্যাডাম জি? খুলেছি ম্যাডাম জি, খুলেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকের পাঠ্যাংশ হচ্ছে আজকের পাঠ্যাংশ, কিন্তু এই যে কালকের পাঠ্যাংশটা আজকে, কিন্তু কালকে আমরা এই পাঠ্যাংশের উপর একটা পাঠ করেছি, আজকে 2 নম্বর পাঠ করব। দুরন্ত এক কিশোর থেকে মহিষখোলা গ্রামে পর্যন্ত, দুরন্ত এক কিশোর থেকে মহিষখোলা গ্রামে পর্যন্ত। আচ্ছা, এবারে কালকের যে পাঠটি আমি পড়িয়েছিলাম, মানে দুরন্ত এক কিশোর থেকে মহিষখোলা গ্রামে পর্যন্ত, এই পাঠটি তোমরা আমাদের আমাকে পড়ে শোনাবে। এই যে দেখো, দুরন্ত থেকে তার গায়ে পর্যন্ত, এই পর্যন্ত পড়ে শোনাও অন্বেষা। দুরন্ত থেকে তার গায়ে পর্যন্ত স্ক্রিনে দেখতে পাচ্ছ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান, নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে বাবা তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরএ অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে, সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি সুচিপুর ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা, এদেরই নেতৃত্বে ছিলেন লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ। থিয়েটার আর গানের প্রতি তার
করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন, যোগ দিল ইপিআরে, অর্থাৎ ইট পাকিস্তান রাইফেলে। সময়টা 1971 সালে 5 সেপ্টেম্বর, যশোরে পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প, একটু দূরে গোলাহলটি গোয়ালহাটি গ্রামে টগল দিচ্ছিলেন 5 মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্বে ছিল লেজনাইকে নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা শেখ পেটের পেয়ে যায়। মুক্তিযোদ্ধাদের অবস্থা রাজাকারদের সাহায্যে তিনি তিন দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলেন, কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নন। এই দলেই ছিল অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নুন মিয়া। কিন্তু প্রতিপক্ষে একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক কাঁধে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলে আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিচে মহিষখোলা গ্রামে পর্যন্ত আমাকে পড়ে শোনাও। তৈশি আমাকে পড়ে শোনাও তো। তৈশি নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের কাছে করছেন শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থা পরিবর্তন করতে থাকলেন। তিনি উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিলেন। এই শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া, সংখ্যায় কম বলে সহযোগীদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ মাত্র একটা গোলা এসে লাগে তার গায়ে পায়ে। গোলার আঘাতে চুর বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসল। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযুদ্ধের জীবন। শহীদ হওয়া এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1970 সালে 26শে ফেব্রুয়ারি নড়াইল মহিষখোলা গ্রামে। তারপরে কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। তারপর মৃত্যু আসন্ন, ওটা হবে আসন্ন। তাছাড়া তুমি খুব সুন্দর বলেছ। আচ্ছা থ্যাংক ইউ। এসো আমরা নতুন শব্দের অর্থ শিখি। আমি তোমাদেরকে বলেছিলাম গত পাঠে যে নতুন শব্দের অপরিচিত শব্দের তালিকা তৈরি করবে, তো আমিও আজকের পাঠ থেকে অপরিচিত শব্দের বা অপরিচিত শব্দ বাছাই করেছি। অনেক শব্দ আছে যেগুলো তোমরা বিগত শ্রেণীগুলোতে শিখেছো, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা তোমাদের নতুন মনে হতে পারে আমি সেটাই লিখেছি। তোমরা দেখো, তোমরা খাতা কলম বের করো, লিখে নাও শব্দটা কি দেখতে পাচ্ছ বলো তো। কেউ একজন টহল শব্দের অর্থ হচ্ছে পাহারা দেওয়া। লিখে নাও পাহারা দেওয়া।
আচ্ছা, আসন্ন শব্দের অর্থ হচ্ছে নিকট, মানে যেটা খুব কাছে। ওই যে ওই লাইনে বলা আছে না, মৃত্যু আসন্ন, উনি বুঝতে পারলেন, তার মানে উনি বুঝতে পেরেছেন মৃত্যু ওনার খুব নিকটে, খুবই কাছে, কিছুক্ষণ পরে উনি মারা যাবেন, বিশ্লেষ্ট নির্মম শিখ বুঝতে পেরেছিলেন। তো আসন্ন অর্থ নিকট। দ্রুত লিখে নাও। আচ্ছা, তাহলে আমরা শিখলাম টহল অর্থ পাহারা দেওয়া, আসন্ন অর্থ নিকট। সোনিয়া তোমার ভিডিওটা অন করো তো বাবা, সোনিয়া তোমাকে দেখতে পাচ্ছি না, ভিডিও অন করো। সোনিয়া, আচ্ছা লিখেছো, এগুলো লিখেছো? আচ্ছা থ্যাংক ইউ বাবা। আচ্ছা এবারে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, টহল এবং আসন্ন দিয়ে দুটো বাক্য তৈরি করো তো তোমরা নিজেদের মতো করে। আসন্ন দিয়ে দুটো বাক্য তৈরি করো। আচ্ছা কি লিখেছো বাবা বলতো, স্নেহা টগল দিয়ে কি লিখেছো? টগলে মুক্তিযোদ্ধারা টগল দিচ্ছিল, আসন্ন লোকটির মৃত্যু আসন্ন। আচ্ছা ওটা কি বললা প্রথমটা আবার বলো। মুক্তিযোদ্ধারা টগল দিচ্ছিল। হ্যাঁ থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আচ্ছা দিদি একটা অনেক সুন্দর। আচ্ছা বলো, টগল দিয়ে কি লিখেছো, আসন্ন দিয়ে কি লিখেছো বলো। না টহল, পাহাড়াদার বাড়িতে টহল দিচ্ছিলেন, আসন্ন তার মৃত্যু ছিল আসন্ন। থ্যাংক ইউ মা, অনেক সুন্দর হয়েছে। তুমি এসে লিখেছো বাবা? আচ্ছা মানে বলতে পারি, এগুলো হচ্ছে বাক্য, এগুলো হচ্ছে বাক্য। আচ্ছা প্রথমটা কি বলেছে টহল দিয়ে আবার বলো। ম্যাম টহল দিচ্ছে মুক্তিযোদ্ধা, আসন্ন দিয়ে
শুনবো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার স্ক্রিনে দেখো বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তি যোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। এই সবাই দেখো স্ক্রিনে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তি যোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন, কে বলতে পারবে? আমরা কালকেও শিখেছি এটা, আবার আজকে পাঠিয়ে। আচ্ছা বলো নিশা বলো। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ নিজের জীবনকে কিভাবে তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের বাঁচিয়েছিলেন তা হলো, সময়টা 1971 সালে 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি সুতিপুর ক্যাম্প একটু দূরে বোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্বে ছিলেন লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় যে মুক্তিযোদ্ধারা ওইখানে আছে। রাজাকারদের সহায়তায় মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে পাকিস্তানি সেনারা, কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র ছিলেন না। এই দলেই ছিলেন অসীম সাহসী একজন মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু হঠাৎ পাকিস্তানি সেনাদের একটা গুলি এসে লাগলো তার গায়ে, তিনি শহীদ হলেন। নূর মোহাম্মদ শেখ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নেন আর অন্য হাত দিয়ে গুলি করতে থাকেন। কৌশল হিসেবে তিনি বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন। উদ্দেশ্য এক নয়, অনেক মুক্তিযোদ্ধার যুদ্ধ করছেন শত্রুদের, এরকম একটা ধারণা দেওয়া হয়েছে। সংখ্যায় কম বলে সহযোদ্ধা যারা ছিলেন তাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে, কিন্তু হঠাৎ মর্টারে একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। এভাবে নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। খুব সুন্দর হয়েছে অনিশা, আর কে বলতে পারবে? আর কে বলতে পারবে নিজের মতো করে, কে বলতে পারবে? স্নেহা, স্নেহা বলো। বলো নূর বিশ্বেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এই যেভাবে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন, সময়টা 1971 সালে 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। বলো না, আমি এটা পারবো না। কেন, কালকে বলেছো না একবার? কালকে একবার বললে না? কালকেও তো একবার মুখে বলেছো স্নেহা, কালকে আমরা পড়েছি তো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কিভাবে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। নান্নু মিয়ার পায়ে গুলি লাগে, নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন, তারপর আড়া খাদ্যে গুলি করতে থাকেন, যতক্ষণ গুলি করতে থাকেন এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের বলেন পিছিয়ে অবস্থান নিতে। তারপর গুলি যুদ্ধ করতে করতে এক সময় তার পায়ে মর্টারে হয়ে যায়, কিন্তু অন্যান্য মুক্তিযোদ্ধাদের জীবন উনি বাঁচিয়েছিলেন এভাবে নিজে শহীদ হয়ে। কে বলতে পারবে এভাবে নিজের মতো করে? এবার বলো তো স্নেহা। স্নেহা আমাকে শুনতে পাচ্ছ? স্নেহা ম্যাম, জি শোনা যাচ্ছে এবার। হ্যাঁ বলো, নিজের মতো করে বলো। বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ যেভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযুদ্ধের জীবন বাঁচিয়েছিল তা হলো, সময়টা 1971 সালে 5ই সেপ্টেম্বর
৭ই সেপ্টেম্বর যখন নানুর মিয়ার পায়ে যখন নানুর মিয়ার পায়ে মোটরের গোলা এসে লেগেছিল, তখন তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। তখন নূর মোহাম্মদ শেখ এক হাত দিয়ে তাকে কাঁধে তুলে নিয়েছিল, আর এক হাত দিয়ে গুলি চালাচ্ছিল। তখন সে বারবার তার নিজের অবস্থান পরিবর্তন করছিল, যাতে যাতে সেনাবাহিনীরা ভাবে মুক্তিযোদ্ধারা অনেক 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 মুক্তিযোদ্ধা ওখানে আছে, অনেক মুক্তিযোদ্ধা ওখানে আছে। নিজের জীবন তুচ্ছ করে নূর মোহাম্মদ মুক্তিযোদ্ধা দিচ্ছিল। তখন সে ধারণা করেছিল যে তার জীবন যখন সময়টা যখন সম্ভব যত সম্ভব সে চেষ্টা করেছিল গুলি চালাতে। সে গুলি চালাতে চালাতে শহীদ হয়েছিল, তারপরে সে শহীদ হয়েছিল। আচ্ছা, থ্যাংক ইউ। তবে তুমি একটু ভুল বলেছ, মর্টারের গুলি এটা নান্দুমিয়ার পায়ে লাগে নাই। মর্টারের গুলো নান্দুমিয়ার পায়ে লাগে নাই, নান্দুমিয়ার পায়ে লেগেছিল গুলি, প্রতিপক্ষের গুলি লেগেছিল। তখন নান্দুমিয়াকে কাঁধে তুলে নিয়ে নূর মোহাম্মদ শেখ যুদ্ধ করছিলেন, সেই সময় নূর মোহাম্মদ শেখের পায়ে মর্টারের গোলা লেগেছিল এবং তার পা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল। বুঝেছো স্নেহা? ম্যাডাম, এবার বুঝতে পেরেছি আমি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকের পাঠের সার সংক্ষেপ হচ্ছে, আজকে আমরা বিশিষ্ট নূর মোহাম্মদের উপর লেখা পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে তার অবদানের কথা জেনেছি, শব্দের অর্থ শিখেছি এবং বাক্য তৈরি শিখেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে নিচের শব্দগুলো দিয়ে দুটি করে বাক্য রচনা করবে, মানে এক একটা শব্দ দিয়ে দুইটা করে বাক্য রচনা করবে। শব্দগুলো হচ্ছে সন্তান, প্রবল, ক্যাম্প, মুক্তিযোদ্ধা, প্রতিপক্ষ। এগুলো লিখে নাও, শব্দগুলো লিখে নাও, এগুলো দিয়ে বাড়িতে দুইটা করে বাক্য তৈরি করো। সন্তান, প্রবল, ক্যাম্প, মুক্তিযোদ্ধা, প্রতিপক্ষ। থ্যাংক ইউ বাবা। এই পাঁচটা শব্দ, আচ্ছা পাঁচটা শব্দ দিয়ে দুইটা করে বাক্য তৈরি করবে। আমার হয়ে গেছে। থ্যাংক ইউ সোনিয়া। হয়েছে ম্যাডাম জি? উষাতোষী কি লিখেছ? শুধু শব্দ শব্দ পাঁচটা উঠাবা, অন্যগুলো উঠাতে হবে না। উষাতোষী আমার কথা শুনতে পাচ্ছ? ম্যাডাম জি, তোমার লেখা কি হয়ে গেছে? আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এতক্ষণ আমার ক্লাসে আমার সাথে থাকার জন্য। তোমাদের সবাইকে